প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নগর টিভির সমসাময়িক বিষয় নিয়ে বিশেষ আয়োজন রাজপাট অনুষ্ঠানে বরাবরে একজন অতিথি থাকেন যিনি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন আজকে আমাদের সাথে একটু স্পেশাল একজন অতিথি আছেন যিনি দুই সালে প্রশ্নপত্র ফাঁস আন্দোলনের পুরোধা ছিলেন এবং হচ্ছে উনিশের মার্চে ডাকশু নির্বাচনের সমাজসেবা সম্পাদক ছিলেন এবং বিশেষ করে বিশে দু সালে আবরাল ফাহাদ আবরাল সবাই জানেন এই নামটি অনেক বেশি সবার কাছে আলোচিত আবরাল ফাহাদ স্মরণে যে আগ্রাসন বিরোধী যে আট স্তম্ভ সেখানের আন্দোলনের উনি পুরোধা ছিলেন পাশাপাশি এখন বর্তমানে গণতান্ত্রিক শক্তি। সেখানের উনি ওই সংগঠনের উনি আহ্বায়ক আমরা যার কথা বলছি আক্তার হোসেন আক্তার ভাইয়ের সাথে আমরা একটু আজকে আলোচনা করবো যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে তরুণদের চোখে দেশ স্বপ্ন এবং হচ্ছে রাজনীতির বিমুখতা এই বিষয় নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে প্রোগ্রামটি জনাব আক্তার হোসেন আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জি আপনাকে ধন্যবাদ আচ্ছা আজকে বিষয়টি আসলে যেটি আপনাকে বলছিলাম যে আমরা আসলে তরুণদের চোখে দেশ স্বপ্ন পাশাপাশি কেন তারা রাজনীতি থেকে বিমুখতা দেখাচ্ছে এখন এ বিষয়ে আমরা একটু পর্যালোচনা করবে আর কি প্রথমেই আসলে এই বিষয়টি নিয়ে আপনার মূল্যায়নটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন আচ্ছা আমার মূল্যায়নের আগে আমরা একটা বিষয়কে একটু সামনে নিয়ে আসতে পারি এক সপ্তাহ হলো একটা সংবাদে দেখলাম যে একটা সমীক্ষা বলছে যে বাংলাদেশের চয়ল্লিশ শতাংশ তরুণ আচ্ছা আচ্ছা তারা বিদেশে গিয়ে আর ফিরতে চায় না মানে তারা বিদেশেই থেকে যেতে চায় চল্লিশ শতাংশ চুয়াল্লিশ শতাংশ আচ্ছা অর্থাৎ আপনি ধরে নিতে পারেন যে অর্ধেক তরুণ সমাজের অর্ধেক তারা দেশের বাইরে গিয়ে আর কি করতে চাচ্ছে না দেশে ফিরতে চাচ্ছে আবার দেশের বাইরে যাওয়ার তো একটা হিরিক আছেই মানে এটা কিন্তু এই অংশটা যারা আর ফিরতে চায় না মানে বিদেশেই থেকে যেতে চায় অর্থাৎ জন্মভূমির প্রতি যে একটা টান থাকে মানুষের বা জন্মভূমির প্রতি যে একটা আবেগের জায়গা বা জন্মভূমিকে আঁকড়ে ধরে বেঁচে থাকার যে প্রেরণা একটা মানুষের ভিতরে থাকে নারীর টান বলতে যে জিনিসটা থাকে সেটা থেকে আমাদের তরুণ সমাজ তারা কিন্তু বিচ্যুত হয়ে পড়লো এই যে বিচ্যুত হয়ে পড়াটা এই বিচ্যুত হয়ে পড়াটা এই যে দেশ স্বপ্নের কথা আপনি বলেছেন এই যে রাজনীতি বিপক্ষতার কথা বলেছেন আমি দেখি যে দুটো জিনিসের সাথে এটার একটা অঙ্ক একটা সম্পর্ক আছে আচ্ছা অর্থাৎ একটা দেশ যখন তাকে নিয়ে স্বপ্ন দেখার মতো কিছু থাকে থাকে তখন সেখানে আঁকড়ে ধরে থাকার মতো কিছু থাকে ধরেন কোন একটা জায়গা যে জায়গাটা হঠাৎ করে বিরান ভূমিতে পরিণত হলো সেখানে তো আর কেউ থাকতে চাইবে না থাকতে চাইবে না কোন জায়গায় যদি হঠাৎ করে একটা আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে সে জায়গায় তো মানুষের পক্ষে বসবাস করা সম্ভব না তেমনি ভাবে কোনো জায়গা যদি মরুভূমিতে রূপান্তরিত হয় সেখানেও মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় মানুষ যতটা চাইবে সেখান থেকে ভালো কোনো জায়গায় সে থাকতে চাইবে থাকতে এখন ব্যাপারটা হলো বাংলাদেশ এমন একটা পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে যে পরিস্থিতিতে এখানে তরুণদের জন্যে মানে তরুণরা যে দেশকে আঁকড়ে ধরে বেঁচে থাকবে নিজেদেরকে নিয়ে স্বপ্ন দেখবে সে স্বপ্ন দেখার জায়গাটাই তাদের নেই অর্থাৎ মানুষ মানুষ তো প্রথমে নিজেকে নিয়ে স্বপ্ন দেখে নিজে বেঁচে থাকে নিজে বেঁচে থাকার উপরে সে তার বেঁচে থাকার ভিতর দিয়ে সে অপর অপর যে মানুষেরা আছে তার সমাজের তার গোষ্ঠীর পারিপার্শ্বিক আরও যারা আছেন তাদের বেঁচে থাকার একটা স্বপ্নকে অবলম্বন করে নিয়ে আসতে চায় কিন্তু দেখা গেল যে এটা আর সম্ভব হচ্ছে না তরুণরা নিজেদের স্বপ্নই দেখতে পারছে না এমত অবস্থায় দেশকে নিয়ে তাদের স্বপ্নটা আসলেই খুবই সংকীর্ণ এবং গুটিগত তরুণদের মধ্যেই হয়তো এটা থেকে যাচ্ছে আচ্ছা আচ্ছা মানে সংকীর্ণটার জায়গাটা আসলে মানে আপনি যে বলছিলেন যে একটি কারণ রয়েছে যে আসলে চুয়াল্লিশ শতাংশ যুবকেরদের কথা বলছেন যারা কিন্তু দেশ ছেড়ে যাওয়ার পর আর দেশে ফিরতে যাচ্ছে না তো আপনার দৃষ্টিতে আসলে যে ঠিক কারণগুলো আসলে কি যে কেন আমরা নিজকে নিয়ে স্বপ্ন দেখার পাশাপাশি দেশকে নিয়ে আসলে স্বপ্ন দেখতে পাচ্ছি না এই দেশে থেকে এর পেছনে প্রধানতম যদি আমরা কারণ বলি তাহলে হচ্ছে নিরাপত্তাহীনতা নিরাপত্তাহীনতা এই নিরাপত্তাহীনতা জিনিসটা অনেকগুলো জায়গা থেকে উৎসারিত অর্থাৎ একজন ব্যক্তি একটা সমাজে সে বাস করতে চায় তার যে তরুণ হওয়ার পরে যুবক বয়সে পরিণত হওয়ার পরে তার ইনকাম করার একটা ব্যবস্থা থাকা উচিত আয় রোজগারের ব্যবস্থা থাকা উচিত কর্মজীবনে সে প্রবেশ করতে চায় কিন্তু এখানে কর্মজীবনে প্রবেশ করবার মতো তরুণের সংখ্যা এত বেশি কিন্তু কর্মসংস্থান হচ্ছে অত্যন্ত কম অর্থাৎ এখানে তারা খুব ভালো কাজের জায়গাটা পাচ্ছেন কাজের জায়গাটা আমাদের অভাব হ্যাঁ এটা একটা প্রধানতম কারণ আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে যে এখানে কাজের জায়গা যেমন নাই ভাবে সে যদি কোনো একটা কাজ করতে চায় ধরেন কেউ একজন উদ্যোক্তা হতে চাইল তো এক্ষেত্রে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে যে সেফটিগুলো এনশিওর হওয়া দরকার সেই জায়গাগুলো এখানে হচ্ছে না দেখা গেলো যে কোনো একজন ব্যক্তি উদ্যোক্তা হলেন তো তাকে পুরো একটা জায়গায় একটা সব দিয়েছেন বা কিছু একটা করেছেন দিনের মধ্যেই সেখানে কেউ না কেউ এসে উপস্থিত হবে যারা তার কাছ থেকে চাঁদা চেয়ে বসবে চাঁদা দাবি করবে হ্যাঁ তো তার পক্ষে তার ব্যবসাটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না এখানে এরপর যদি আমরা বলি যে একটা দেশে মানুষ কেন থাকতে চাই মানুষ কোনো বদ্ধ পরিবেশে থাকতে চায় না ধরেন কোন ব্যক্তিকে যদি জেলখানার ভিতরে ভালো ভালো খাবার দিয়েও রাখা হয় আমার বিশ্বাস এমন কোন ব্যক্তিকে পাওয়া যাবে না যে জেলখানাটাকে প্রিফার করবে ভালো খাবার জন্য এখন এটা যদি হয় যে জেলখানায় ভালো খাবারও নাই তাহলে তো আরো কোনোভাবেই সেখানে থাকাটা সম্ভব সম্ভব নয় এখন ব্যাপার হলো জেলখানার যে পরিবেশ সেখানে এমন একটা অবস্থা যে সেখানে সেখানে আপনাকে আপনাকে থাকতে হয় হয় আপনি এই দিক থেকে ওই দিকটা করতে পারেন না আপনি যদি কোনো কিছু একটা বলতে চান সেক্ষেত্রে আপনাকে নানাবিধ ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে তো একটা সমাজ একটা রাষ্ট্র যে রাষ্ট্রে তরুণদের স্বাভাবিকভাবে তরুণদের একটা উচ্ছ্বাসের জায়গা হচ্ছে তারা ভাঙ্গা হয় তারা অপরিণবদর্শী হয়ে ওঠে তাদের সামনে যে বড় বড় বিপদগুলো আসতে পারে সেগুলো বড় যে জায়গাটা প্রথমে কথা বলতে চাই মাঠের অ্যাক্টিভিজমে তারা অংশ নিতে চাই অংশ নিতে চায় বলতে চায় কিছু একটা বলতে চাই কিছু একটা সে করতে চায় দেশের জন্য সমাজের জন্য কিন্তু যখন সে কিছু একটা বলতে চাইছে কিছু একটা করতে চাইছে সে সময়টাতে তাকে বাধা দেওয়া হলো তাকে কি করা হলো মানে নানাবিধভাবে তাকে মামলা হামলা নানা কিছুতে তাকে জড়ায় ফেলা হলো এই সম্প্রতি আপনারা খেয়াল করেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা প্রায় পনেরো মাস তাকে বিনা দোষে কারাগারে থাকতে হলো একজন বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের শিক্ষার্থী যা আপনি যেমন আমার সঙ্গে এখন কথা বলছেন সেও কিন্তু অ্যাঙ্করিং করতেছিল একটা প্রোগ্রামে সে অ্যাঙ্করিং করতেছিল সে অ্যাঙ্করিং করেছে সে তার মতো প্রশ্ন করেছে যিনি উত্তর দিচ্ছিলেন তিনি তার মতো উত্তর দিচ্ছিলেন কিন্তু এই যিনি উত্তর দিলেন সে উত্তর দেওয়ার জায়গা থেকে কিছু বিষয় সরকারের পছন্দ হলো না দেখে একটা ইস্ট একটা মেয়ে তখনও তার বয়স আঠারো হয়নি তার নামে মামলা হলো এবং সে সে মামলার পরে আরও দীর্ঘ সময় পরে তাকে অ্যারেস্ট করে চোদ্দ পনেরো মাস পরে তাকে কি করা হলো কারাগার থেকে পনেরো মাস পরে তাকে ছাড়া হলো এই যে অবর্ণিত একটা কষ্টের ভিতর দিয়ে একজন এটা দেখার পরে কেন অন্য যারা শিক্ষার্থীরা আছে তারা এখানে থাকতে তাদের কাছে তো অবশ্যই একটা পরিবেশের থেকে অন্যত্র কোথাও যেখানে মুখ ফুটে বুক ফুলিয়ে বাঁচা যায় কিছু একটা বলা যায় সেই জায়গাটা সে প্রেফার করবে দেখেন বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা আমাদের তরুণ যারা আছেন যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসলেন এখানে টিচার নিয়োগের যে সিস্টেমগুলো আমরা দেখতেছি অধিকাংশ ক্ষেত্রেই শুধুমাত্র দলীয় প্রেফারেন্সের ওপর ভিত্তি করে মানে যারা ক্ষমতায় থাকতেছেন তারা যাকে প্রেফার করতেছেন তাকে ক্ষমতাসীন দল তার হচ্ছে অনুগত যারা ঠিক তাকে সার্ভ করছে তাদেরকে তারা কি করছেন নিয়োগ দিচ্ছে নিয়োগ দিচ্ছে এখন বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় সেখানে যদি দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ হয় সেখানে যদি মেধার মূল্যায়নটা না হয় সে জায়গা থেকে আমরা কি প্রোডাক্টিভিটি আশা করতে পারি একটা বিশ্ববিদ্যালয় যদি যদি ধ্বংস হয়ে পড়ে সেখানে যদি প্রোডাক্টিভিটি যদি না আসে তাহলে এই তরুণ সমাজ কেন এই দেশে থাকতে চাইবে তার তো এখানে ভরসার জায়গাটা নাই আর সে যে ভরসার জায়গাটা তৈরি করতে চায় সে তা তৈরি করতে চাওয়ার চাইলেই তাকে আরো বরং ভয়ের মধ্যে পড়তে হয় সে তো উভয় সংকটে আছে আপনি উভয় সংকটের কথা বলছেন তো ভরসার জায়গার কথা বলছেন আসলে কেন আমরা পাচ্ছি না মূলত এই যে আমরা এই নিরাপত্তাহীনতার থেকে তাকে যে নিরাপদ তাকে নিরাপদ রাখা এবং হচ্ছে আমরা ভরসার জায়গাটা তৈরি করতে করতে দেওয়া এটা কি আমাদের আসলে লুফলসটা কোথায় যে আমরা কেন পারছি না এটা আচ্ছা এইখানে যদি আমরা পড়ি আমরা একাত্তরের স্বাধীনতা লাভ করলাম তারপরে অর্থ সত্য বছর পেরিয়ে গেছে অর্থ শত বছর কিন্তু একটা দীর্ঘ সময় হ্যাঁ বিশাল একটা এবং এই সময়ের যে ডিউরেশনটা এটাতে আপনারা দেখবেন যে পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে গণতন্ত্র বা গণতন্ত্রের যে কনসেপ্টগুলো আছে এবং নাগরিক অধিকারের যে কনসেপ্টগুলো আছে যতদিন গিয়েছে সেগুলো আরও বেশি সানিত হয়েছে আরও বেশি সুন্দর হয়েছে কিন্তু আমরা দেখতেছি যে বাংলাদেশে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে গণতান্ত্রিক পদ্ধতি সে পদ্ধতিকে চূড়ান্তভাবে ইগনোর করা হচ্ছে এবং তাকে চূড়ান্তভাবে আস্থা করে নিক্ষিপ্ত করা হয়েছে মানে আস্থা করে নিক্ষিপ্ত কথাটা এই কারণে বললাম যে আস্থা করে নিক্ষিপ্ত কথাটা তো বেসিক্যালি নেগেটিভ জিনিসের সাথে হয় কিন্তু যারা আস্থা করে নিক্ষিপ্ত করছে বলে আমি বলছি তারা গণতন্ত্রকে এমন জিনিসই মনে করতেছে তাদের ক্ষমতার জন্য যে যেন বা এমন কিছু একটা যেটা আস্থা করে নিক্ষিপ্ত করা উচিত তো এমন একটা পরিবেশের ভিতর দিয়ে যেখানে আমরা যারা তরুণ আছে আমরা ভোটার ঠিকই তা আমরা যখন ভোট দিতে পারি না নিজের কথাটুকু বলতে পারি না ঠিক আছে সে সময়টাতে কিভাবে এটা আশা করা যায় যে এখানে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ থাকবে যে পরিবেশের ভিতর দিয়ে আমরা আমাদের দাবি দাওয়া অধিকারের জায়গাগুলো আমরা পারবো পারবো সেগুলো আচ্ছা তার মানে আমি আমরা যে আসলে বলছিলাম যেহেতু আমাদের যুব সমাজ বা তরুণরা হচ্ছে দেশ থেকে যাওয়ার কোনো বলে যারা যাচ্ছে তারা তো আসছেই না আর যারা আছে তারাও হয়তো বা যাওয়ার পরিকল্পনা করছে অথবা কিভাবে হচ্ছে যে টিকে চলে যাওয়া যায় আচ্ছা আমরা এটা তো আমরা বললাম কিন্তু হচ্ছে যে মানে আপনি যেহেতু হচ্ছে যে এর আগে কিন্তু আপনি একটা রাজনৈতিক দলের সদস্য ছিলেন পাশাপাশি এখন একটি নতুন একটি ছাত্র সংগঠন করেছেন আপনি ডেমোক্রেটিক স্টুডেন্ট ফোর্স গণতান্ত্রিক ছাত্র শক্তি তো যেহেতু অবশ্যই আপনার একটা স্বপ্ন আছে দেশকে নিয়ে অথবা এই দেশে কিছু একটা করতে চান সেই হিসেবে অ্যাজ এ তরুণ আপনার হচ্ছে এই দেশকে নিয়ে আসলে আপনার স্বপ্নগুলো একটু যদি দর্শকদের একটু বলতেন আচ্ছা প্রথমত হচ্ছে বাংলাদেশকে নিয়ে আমাদের যে স্বপ্ন সেটা হলো যে এই দেশটা ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় আছে যে জায়গাটাতে আমরা যদি তাকাই আমাদের প্রকৃতি আমাদের মাটি আমাদের জলবায়ু আমাদের এখানকার ফসল উৎপাদনের যে হার সবকিছু মিলিয়ে এটা মনুষ্য বসবাসের উপযোগী একটা পরিবেশ এখানে স্রষ্টাপত্ত একটা পরিবেশ এখানে থেকেই এখানে আছে এই জায়গাটাতে যতদূর পর্যন্ত আমরা ইতিহাসের পরতটা জানতে পারি হ্যাঁ এখানে বন্যা করার মতো দুর্যোগগুলো এসেছে কিন্তু সেগুলোকে আমাদের পূর্বপুরুষটা কাটিয়ে উঠতে পেরেছিলেন এখানকার মাটির গুণে তো এমন একটা দেশ যে জায়গাটা মাটির গুণে এত ভালো সে জায়গাটাতে আমরা এত এত মানুষের জন্ম আমাদের পূর্বপুরুষদের ইতিহাস ঐতিহ্যটার সাথে মিশে আছে এবং আমাদের পরবর্তী প্রজন্ম এ দেশের আলো মাটি বাতাসেই বেড়ে উঠবে সে দেশটাকে আমরা চাই আজকের যে পজিশনে আছে তার থেকে একটা বেটার পজিশনে সে দেশটা যাক সে দেশটা এমন একটা পজিশনে যাক যে দেশটাতে তার যে প্রতিষ্ঠানগুলো আছে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে আরও আরও রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলো খুব সুন্দর করে ফাংশন করুক আমাদের যারা ধরেন একটা সরকারি হাসপাতাল সে হাসপাতালটাতে মানুষেরা গিয়ে চিকিৎসা নিতে গিয়ে যে পরিমাণ হ্যাসেলের ভিতর দিয়ে যায় সেটা না হোক না হোক এখানে একটা সুন্দর সিস্টেম ডেভেলপ করুক আচ্ছা আচ্ছা এই যে এখানে মানুষ আদালতে কোর্টপাড়ায় এই যে দূর দূর মানুষের এই কিছুদিন আগে একজন আমাকে ফোন দিয়েছেন বললেন যে তার একজন আত্মীয় ঢাকায় রিক্সা চালাচ্ছিলেন ছিলেন তো হঠাৎ করে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায় নিয়ে আসত এবং এখন তিনি কারাগারে আছেন একজন চিকিৎসাওয়ালা তিনি ঢাকায় জীবিকা উপার্জনের জন্য এসেছেন তাকে গ্রেফতার করে বিরোধী দলের চালিয়ে দেওয়া এই যে অপনণীয় একটা কষ্টের ভিতর দিয়ে মানুষ যাচ্ছে বিচার ব্যবস্থা তার যে উপর হস্তক্ষেপ এবং মানুষের ন্যায় বিচার প্রাপ্তি থেকে যে বঞ্চিত হওয়া এই জিনিসটা না ঘটুক একটা সামাজিক নিরাপত্তা তৈরি হোক আমরা সেই আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র সেখানে যেভাবে বলেছিলাম যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারে আমরা একটি রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণ করব সেরকম এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণ করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য এবং সেই কথাগুলোই আমরা আজকে যারা গণতান্ত্রিক ছাত্র শক্তিতে আসি আমরা বলি যে দায় দরদ এবং মানবিক মর্যাদার ভিত্তিতে একটি রাজনৈতিক সমাজ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের লক্ষ্য আমরা বলি যে মানুষ হিসেবে সমাজের অংশ হিসেবে আমাদের একজনের আরেকজনের প্রতি দায় আছে আছে। দরদ অনুভব করবার বিষয় আছে প্রত্যেকের যে মানবিক মর্যাদা আছে সেই মর্যাদা সম্পর্কে আজকে সমাজের অনেক মানুষ আছেন আপনি যদি খেয়াল করে দেখেন আমরা এটা অতীতে আরো বেশি ভয়ঙ্করভাবে দেখতাম যে ধরেন যারা কিনা কুলি বা দিনমজুর আমরা যদি বলি যারা ক্লিনার তাদেরকে একটা অন্য নামে ডাকা হয় সেটা আমি সংগত কারণে বলতে চাচ্ছি না তাদেরকে কেমন অচ্ছুত হিসেবে দেখা হতো এখনো দেখা হয় তাদেরকে হয়তো কোনো একটা হোটেলে কি করতে দেওয়া হয় না খাইতে দেওয়া হয় না তাকে হয়তো আমরা খেয়াল করেছি হ্যাঁ কলার পাতায় তাকে খেতে দেওয়া হচ্ছে তাকে একটা প্লেটেও কি করতে দেওয়া হচ্ছে না খেতে দেওয়া হচ্ছে না ক্লিনার সে যে আমাদের বর্জ্য পরিষ্কার করে আমাদেরকে সুন্দর একটা পরিবেশ উপহার দিচ্ছে এই জিনিসটা কেন হয় হয় এই কারণে কারণ ওই যে মানুষের একটা মানবিক মর্যাদা আছে সে যে মানুষ মানুষ হিসেবে তার যে মর্যাদা নিয়ে বেঁচে থাকবার কথাটা আছে এই জিনিসটা আমরা ভুলে যাই তাকে আমরা মানুষ হিসেবে মর্যাদা দিতে পারি না পারি না তো এই যে সমাজের ভিতরে এই যে জিনিসটা আছে এই জিনিসটা যেমন আমরা ভাঙতে চাই একইভাবে রাষ্ট্রের ভিতরে তার নাগরিকদের যে মানবিক মর্যাদা আছে নাগরিক অধিকারগুলো আছে সেগুলো থেকে তাকে দূরে রাখবার যে প্রবণতা অর্থাৎ একজন ব্যক্তির ন্যায় বিচার পাওয়ার যে অধিকার সেখান থেকে তাকে বঞ্চিত করা একজন ব্যক্তির সুষ্ঠু শিক্ষালাভের যে অধিকার সেখান থেকে তাকে কি করা বঞ্চিত করা একজন ব্যক্তির মত প্রকাশের যে অধিকার থাকবার কথা সেখান থেকে তাকে বঞ্চিত করা এই যে বিষয়গুলো ঘটতেছে প্রত্যেকটা বিষয় ঘটে একজন ব্যক্তির মানবিক মর্যাদাকে খাটো করে দেখা হয় জন্যই আমরা যদি এই বিষয়টাকে একটু বিশ্ববিদ্যালয়ের গণরুমগুলো পর্যায়ে দেখি দেখব সেখানে গেস্ট রুম কালচার নামে একটা জিনিস আছে সেখানে নবাগত যার শিক্ষার্থী আছেন তাদেরকে একটা রুমে দাঁড় করিয়ে রাখা হচ্ছে তো দাঁড় করিয়ে রাখার পরে তথাকথিত যারা সিনিয়র আছেন তারা মেনা শেখানোর নামে তাদেরকে নানা ধরনের উচ্চপাচ করছেন গালিগালাজ করছেন এবং এত অপথ্য ভাষায় সে গালিগালাজ যা বলবার মতো এটা করা হচ্ছে তাকে মারধর পর্যন্ত করা হচ্ছে তাকে যে হলের রুমের মধ্যে রাখা হচ্ছে আমি জেলখানার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে জেলখানার যে থাকার পরিবেশ তার থেকে গণরুমের থাকার পরিবেশ কয়েক গুণ বেশি খারাপ কয়েক গুণ বেশি বসবাসের অযোগ্য জেলখানার চাইতেও খারাপ অবস্থা হ্যাঁ তো এই যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে এই কারণেই একজন শিক্ষার্থীর যে মানবিক মর্যাদার যে আছে সেটাকে খাটো করে দেখা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আসার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তব্য ছিল সে যেন সুষ্ঠু মানুষ হিসেবে একটা মুক্ত বুদ্ধির মানুষ হিসেবে নিজের স্বকীয় যে দর্শন এবং চেতনাকে বুলন্ত করে সে যেন বাঁচতে পারে সেরকম ধরনের একটা মানুষ হিসেবে শক্তিশালী মানুষ হিসেবে তাকে গড়বার মতো একটা পরিবেশ তাকে তৈরি করে দেওয়া কিন্তু সেটা বিশ্ববিদ্যালয়গুলো করতে ব্যর্থ হলো প্রশাসনগুলো করতে ব্যর্থ হলো তার থেকেও বড় কথা হলো যারা ক্ষমতাসীন আছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্য তারা এটা করলো করার পরে দিয়ে আমরা দেখলাম যে শিক্ষার্থীদের মানবিক মর্যাদা বলতে আর কিছু অবশিষ্ট থাকলো থাকলো না এবং এর ভিতর দিয়েই শিক্ষার্থীরা দাসে প্রণীত হলো রাজনৈতিক সেবা দাসে মানে বিশ্ববিদ্যালয় গিয়ে সেবা দাসে হিসেবে ধরেন কোনো একজন শিক্ষার্থী সে যে হলে থাকবে হলে থাকার বিনিময়ে তাকে সরকারি দলের ছাত্র সংগঠনের স্লোগান দিতে হবে মুহুর মুহু আমার মনে আছে আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ি শীতকাল যখন জানুয়ারিতে শীত এখনো আছে শীত চলে যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা কথা বলছি তো আমরা ফার্স্ট ইয়ার আমি সোয়া চার বছর হলে দেখেছি সেই অভিজ্ঞতা জায়গা থেকে বলছি তো আমাদেরকে ফার্স্ট ইয়ারের যারা ছেলেরা আছে আমাদেরকে নিয়ে গিয়ে ব্যাডমিন্টন খেলার যে কোর্ট আছে চারদিকে আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো মাঝখানে কিছু ব্যক্তিবর্গ তারা খেলাধুলা করছেন আর আমরা এই যে তালি দেওয়াটা এটা যে আমরা উপভোগ করে তালি দিচ্ছি মানে সে এবং এখানে একটা ডিভিশন আছে সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট গ্রুপ সেক্রেটারি গ্রুপ বলতে একটা ব্যাপার থাকে তো তো যে যে গ্রুপের ক্রমে অন্য গ্রুপের কারো খেলা ভালো হয়ে গেছে আচ্ছা সেখানে যে ভুল করবে তালে দিয়ে ফেলে তাহলে তারা আবার গেস্ট রুমে তার খবর আছে মানে তাহলে হচ্ছে যে আমরা এটা আলাদা করে ভাগ করে করে সে তালে দিতে হবে আচ্ছা আচ্ছা এই হলো অবস্থা আপনি বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম একটি কালচারের কথা বলছিলেন আমরা অনেকগুলো বিশ্ব বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা জানতে পেরেছি যেহেতু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় একজন মেধাবী শিক্ষার্থী পাশাপাশি এখন যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো যে আমাদের পরবর্তী যে টপিকটা ছিল যে রাজনীতিতে আমাদের তরুণ সমাজের বিমুখতা এখন তো দেখা যাচ্ছে তরুণরা কিন্তু রাজনীতিতে আসতে চায় না অথবা যে মানে একটা সময় ছিল যে মানে ভালো মানে ফ্যামিলির লোক সে হচ্ছে রাজনীতিতে আসবে না তার মানে কি সে কি করবে সে হয়তো বিদেশ চলে যাবে অথবা সে মানে অন্য কিছু করবে কিন্তু রাজনীতিতে কেউ আসতে চায় না তো আসলে সবাই কেউ যদি রাজনীতিতে নাই আসে তাহলে এই দেশকে নিয়ে আসলে ভাবনাটা কার হবে তো আপনি তো একজন ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে আপনার কাছ থেকে একটু জানতে চাওয়া যে কেন আসলে আমাদের তরুণ সমাজরা এখন রাজনীতিতে বিমুখতা প্রকাশ করছে বেশি তরুণরা রাজনীতি বিমুখ হচ্ছে এর পিছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে সব থেকে বড় যে কারণটা আমি বলবো সেটা তরুণদের মধ্যে অর্থাৎ ছাত্র রাজনীতিটা বর্তমানে যেভাবে ফাংশন করছে এটাই সব থেকে একটা বড় কারণ তরুণদের রাজনীতি বিমুখ হওয়ার পিছনে কেন এই কথাটা বলছি বর্তমানে ছাত্র রাজনীতির নামে যা চলছে এখানে না মেধার কোনো চর্চা আছে না আছে কোনো চিন্তার উচ্চ উৎকর্ষ সাধনের মতো কোনো ব্যাপার না আসে এখানে নতুন করে সৃজনশীল হওয়ার মতো কোনো প্রতিযোগিতা এখানে শ্রেফ যা চলে সেটা হচ্ছে মাস্তানি মাস্তানি অর্থাৎ ছাত্র রাজনীতির নামে যা কিছু রিপ্রেজেন্টেট হচ্ছে সেটা হচ্ছে মাস্তানি মাস্তানি আপনি পত্রিকা খুলে দেখেন অমুক বিশ্ববিদ্যালয়ে অমুক দলের এখন যারা ক্ষমতায় থাকেন বেসিক্যালি তারাই কি করেছে কোন একটা মেয়েকে টিস করেছে তারা কি করেছে ক্যান্টিনে গিয়ে ফাও খেয়েছে তারা কি করেছে টিচারদের সাথে খারাপ আচরণ করেছে হুম তারা কি করেছে র্যাগিং করেছে তারা কি করেছে সেখানে টেন্ডারবাজি করেছে হুম তারা কি করেছে হল দখল করেছে হুম মানে এই যে এত এত জিনিস ছাত্র রাজনীতির নামে করা হচ্ছে করা হচ্ছে এটা করার পরে তো ছাত্র রাজনীতি থেকে যারা রাজনীতিতে অংশকরণ ইচ্ছুক ইচ্ছুক তারা তো ভালো জায়গাটা পাচ্ছে না এটা একটা বড় জিনিস কারণ কি তাদের সামনে রাজনীতি হিসেবে তাদের পিতামাতার সামনে রাজনীতি হিসেবে এই জিনিসগুলো কি হচ্ছে টেন্ডারবাজি হচ্ছে হল দখল করা এইগুলো এগুলো হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আচ্ছা আচ্ছা তো এখন ব্যাপারটা হলো এইটা যে একটা বড় কারণ দ্বিতীয়ত তরুণদের পক্ষে একটা বড় কারণ হচ্ছে রাজনীতি বিমুখতার যে তরুণরা সমাজের প্রতি তার যে দায়ের যে জায়গাটা আছে আচ্ছা সেটাতে কেমন যেন তারা কিছুটা অনিহা প্রকাশ করছে হ্যাঁ কেন যেন একটু ব্যক্তি নির্ভর হয়ে পড়ছে তারা মানে একেবারে ব্যক্তিকেন্দ্রিক যে নিজে খেয়ে পরে বেঁচে গেলাম আশেপাশে চারিদিকে কি হলো না হলো সেদিকে আমার কেন দেখা যাবে না হ্যাঁ মানে এমন ভাবে তরুণদেরকে বড় করা হয়েছে যে তুমি তোমার মতো করে চলে যাও ঠিক আছে একটা সাপ এসে সুন্দর একটা

সেটার প্রতিযোগিতা এসে লিপ্ত হয়ে পড়ছে এটা একটা বড় কারণ যার কারণে সমাজের প্রতি তাই যে দায়টা আছে সেটা বুঝছে না এই জায়গায় তরুণদের কাছে একেবারে সামগ্রিকভাবে সব তরুণী এরকমটা হয়ে গেছে বিষয়টা এরকম না এরকম না এই ভাইবটা এখন বেশি এই ভাইবটা এখন বেশি দেখা যাচ্ছে এই কারণে এই যে বেশি দেখা যাচ্ছে আমি বলতেছি কেন দেখা যাচ্ছে সেটার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের বর্তমানে কোন ঠাসা রাজনৈতিক পরিস্থিতি কোন ঠাসাটা কারণটা কি কারণটা হচ্ছে যে একই তো ছাত্র রাজনীতির নামে যা চলছে সেটা অত্যন্ত ক্ষতিকর বাস্থানি চলছে দ্বিতীয়ত হচ্ছে তরুণরা ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে তৃতীয়ত হচ্ছে যে সব তরুণরা রাজনীতি সচেতন হবার আগ্রহ প্রকাশ করছে তাদেরকে নানাবিধভাবে দমন করা হচ্ছে যখন তরুণদেরকে নানাবিধভাবে কি করা হচ্ছে দমন করা হচ্ছে এটাই সব থেকে বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে যে তরুণরা রাজনীতি বিমুখ হয়ে পড়ছে কারণ আপনি আর যাই বলেন না কেন তরুণরা কথা বলার জন্য রাস্তায় নামে আমরা কোটা সংস্কার আন্দোলনের সময় দেখেছি আচ্ছা আচ্ছা খুব স্বাভাবিক কথা যে তারা সে সময়কার বিদ্যমান কোটা ব্যবস্থা ছিল সেখান থেকে তারা কি চাচ্ছিল পরিত্রাণ চাচ্ছিল বর্তমানে দেখবেন যে শিক্ষার্থীরা একটা অংশ আছেন চাকরি প্রার্থী যারা চাকরির বয়সীমা বৃদ্ধির একটা আন্দোলন করছেন এই যে আন্দোলনগুলো এই আন্দোলনগুলোতে পর্যন্ত আমরা দেখলাম পুলিশ তারা নির্বিচারে টিয়ারশেল নিক্ষেপ থেকে শুরু করে নিয়ে সররা গুলি সাউন্ড গ্রেনেড আরও যত কিছু ব্যবহার করা যায় তারা কিন্তু কি করতেছে ব্যবহার করতেছে লাঠি চার্জ করতেছে এখন শিক্ষার্থীদের উপরে যদি লাঠি চার্জ করা হয় শিক্ষার্থীরা তো কি করতে পারে না তারা তো শিক্ষার্থী এই জিনিস নিয়ে তারা মানে বিষয়টা হচ্ছে এই জায়গায় মানে তরুণদের একটা অংশ যারা রাজনীতি করছে তারা রাজনীতির নামে অপরাজনীতি করছে তারপরে তরুণদের একটা অংশ তারা ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে এবং রাষ্ট্র ব্যবস্থাপনা বাকি যে অংশটা আছে তারা যে সক্রিয় হয়ে উঠবে তাদেরকে চূড়ান্তভাবে দমন করছে এই কারণ যার কারণে একটা বিরাজনীতিকরণের পরিবেশ আমরা দেখতে পাচ্ছি তার মানে এই কারণে হচ্ছে তরুণরা অনেকটা রাজনীতি থেকে হচ্ছে বিমুখতা দেখাচ্ছে আপনি তো ডেমোক্রেটিক স্টুডেন্ট ফোর্স বা গণতান্ত্রিক ছাত্র শক্তি একটি সংগঠন আপনি আহ্বায়ক তো সেক্ষেত্রে তরুণদেরকে আবার এই রাজনীতির মধ্যে ফিরিয়ে আনার জন্য আপনার সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য আসলে কি ওদেরকে নিয়ে মূলত আপনার আমরা আমাদের সংগঠনের যে ঘোষণাপত্রটি আমরা পাঠ করেছিলাম সেখানে আমরা জানিয়েছিলাম যে চিন্তা বিনির্মাণ এবং রাষ্ট্র গঠনের নিমিত্তেই আমাদের এই সংগঠনটি আমরা তরুণদের মধ্যে চিন্তার বিনির্মাণটা করতে চাই আগে আমাদের চিন্তার জায়গাটা পরিষ্কার হওয়া দরকার যে আমরা আমরা যে দেশের নাগরিক নাগরিক হিসেবে আমাদের পাওয়ার জায়গাটা কী কী ঠিক নাগরিক হিসেবে আমাদের কর্তব্যের জায়গাটা কী কী এবং সেই কর্তব্যগুলো সেই অধিকারগুলো আমরা কোন কোন পন্থায় আমরা কী করতে পারি পেতে পারি বা আদায় করতে পারি রাইট এরপরে এই তরুণরা আমরা যখন আমাদের চিন্তার জায়গাটা আমরা বিনির্মাণ করার জন্য লড়ছি একটা দেশে একটা বিচার ব্যবস্থা থাকে সেই বিচার ব্যবস্থাকে কিভাবে আমরা কি করতে পারি সুন্দরভাবে ফাংশন করাতে পারি আমাদের দেশে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা চলছে এটা নিয়ে অভিভাবক মহলে চূড়ান্ত অসন্তোষ আছে আমি এখনো একটা ছোট বাচ্চাকে ক্লাস সিক্সের একটা বাচ্চাকে সময় দিই তো তার যে যেগুলো আছে তার স্কুলে সে যা কিছু করে আসতেছে সেখান থেকে আমার যা আশঙ্কা হচ্ছে তাতে করে আমাদের এই যে শিক্ষার্থী যারা আছে শিশু শিক্ষার্থী তাদেরকে যেভাবে পড়ালেখা বিমুখ করে তুলবার একটা চক্রান্ত চলছে এবং তাদেরকে মেধাশূন্য করবার একটা চক্রান্ত চলছে এরকম যে পরিস্থিতিগুলো আছে এরকম পরিস্থিতিগুলোতে আমরা যেন ছাত্রদেরকে সাথে নিয়ে তাদের ভিতরে যে ভালো ভালো চিন্তাগুলো আছে সেই চিন্তাগুলো একটা সমন্বয় করতে পারি সেজন্য আমরা কাজ করছি এবং তারই ভিতর দিয়ে বাংলাদেশ নামে যে রাষ্ট্রটি আছে সেই রাষ্ট্রটিকে যেন রাষ্ট্র হিসেবে গঠন করতে পারি এটা যেন রাষ্ট্র পূর্ববর্তী যে একটা বিদ্রোহী সমাজ বা ভঙ্গুর একটা সমাজ ব্যবস্থার মধ্যে যে অবস্থার মধ্যে দিয়ে আবার পড়ে গেছে একটা ফ্রাজাইল স্টেটের মধ্যে যে বাংলাদেশটা পড়ে গেল এই জায়গা থেকে যেন আমরা কি করতে পারি বাংলাদেশটাকে উদ্ধার করতে পারি আমরা যেন সত্যিকার অর্থে একটা রাষ্ট্র গঠন করতে পারি আমরা কাজ আচ্ছা আসলে তো অনেকে তো মানে যখন কোন একটি ছাত্র সংগঠন তৈরি হয় তখন তারা অনেক স্বপ্ন দেখা তো স্বপ্নের কথাগুলো বলে তো এখন আপনি যাদের হলরুমের রুমের কালচারের কথা একটু বলছিলেন যে যখন যা যাদের হাতে সুযোগ থাকে সুযোগ যখন আসে তখন সে চাইবে যে একটু অপব্যবহার করতে আপনার হাতে ধরেন হচ্ছে সুযোগটা আসলো আপনাদের গণতান্ত্রিক ছাত্র শক্তির কাছে এই সুযোগটা আসলো সেক্ষেত্রে আপনারাও কি টেন্ডার বাজেট থেকে শুরু করে হলরুম দখল করা তারপর র্যাগিং করা থেকে শুরু করে এগুলোর দিকে আপনার মানে এই বিষয়গুলোতে আপনারা আবার ডাইভার্ট হয়ে যাবেন কিনা তাদের মতো এরকম কোনো মানে বিষয়টা একটু চাই প্রথমত কথা হচ্ছে যে গণতান্ত্রিক ছাত্র শক্তি এটা এমন একটি ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠনটি জাতীয় কোনো রাজনৈতিক সংগঠনের সাথে একীভূত নয় একীভূত নয় এটা একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন যারা ছাত্রদলকে নিয়ে নন পলিটিক্যাল না পলিটিক্যাল অবশ্যই রাজনৈতিক ছাত্র সংগঠন আচ্ছা আচ্ছা ঠিক আছে বাট নন পার্টিজান আচ্ছা আচ্ছা মানে বেসিক্যালি এক্সিস্টিং যে রাজনৈতিক সংগঠনগুলো বাংলাদেশে তারা কারোর সাথে ইনভলভ না তারা ছাত্রদেরকে নিয়ে ছাত্রদের আমরা মনে করি ছাত্রদের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে সবসময় একটা অংশ থাকা দরকার যারা যুদ্ধবদ্ধ হয়ে নিজেদের যে কথাগুলো আছে নিজেদের আছে সেগুলোকে সমাজের কাছে রাষ্ট্রের কাছে তারা কি করবে উত্থাপন করবে এই যে যুদ্ধবদ্ধ হয়ে প্রেরণা ছাত্রদের দল মতের বাইরে গিয়েও সেই রকম একটা প্ল্যাটফর্ম হিসেবে একটা জাতীয় ছাত্র সংগঠন হিসেবে গণতান্ত্রিক শক্তিকে আমরা কল্পনা করি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তো এমত অবস্থায় গণতান্ত্রিক ছাত্র শক্তি সরাসরি রাষ্ট্র মুক্ত ক্ষমতায় যাবার যে ব্যাপারগুলো আছে সে জায়গা থেকে আমাদের দূরত্ব আছে মানে আমরা সে জায়গাটাতে আমাদের ভাবনার জায়গাটি নেই আমরা চাই শিক্ষার্থীদের মধ্যে একটা অংশ থেকে যাক যারা সব সময় দলমতের বাইরে গিয়ে কথা বলবে এই অংশটা যেন তারা হয় ভবিষ্যতে কোন রাজনৈতিক সংগঠন বা এরকম মানে গণতান্ত্রিক ছাত্র শক্তি গণতান্ত্রিক ছাত্র শক্তি এখনই বা ভবিষ্যতে তাদের যে আহ অন্য অপর জাতীয় রাজনৈতিক যে সংগঠনগুলো আছে হ্যাঁ অনেক সংগঠন থাকবে যাদের অনেক কার্যক্রমের সাথে জাতির কল্যাণের সাথে সমর্থনের জায়গা থাকবে সংহতির জায়গা থাকবে সেটা আলাদা জিনিস কিন্তু এই যে লেজুর বৃত্তে রাজনীতি করবার যে টেন্ডেন্সি বাংলাদেশে আছে সেই জায়গাটা তারা করবে না এখন এমত অবস্থায় আপনি যে কথাটা বললেন যে আমরা ক্ষমতায় যদি যাই আমি বললাম যে আমাদের ক্ষমতায় যাওয়ার যে কথাটা আপনি বলেছেন সেই জায়গাটাতে আমাদের তৈরি হলো হ্যাঁ সেই জায়গাটা আমাদের নাই নাই ঠিক আছে সেই জায়গাটা আমাদের ভাবনার আওতামুক্ত না আচ্ছা আচ্ছা তারপরে আমি এই কথাটা বলছি আর কি কারণটা হচ্ছে যে এই জায়গায় যে কোনো কেউ ক্ষমতায় যেতে পারে এখন যারা নির্যাতিত হচ্ছে এদের মধ্যে থেকে অনেক আবার সামনে কি করতে পারে ক্ষমতায় যেতেই পারে যেতেই পারে তো এমন অবস্থায় আমাদের প্রস্তাবনা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আছে তাদের হাতে যেন এই বিষয়গুলো চূড়ান্তভাবে কি হয় ন্যস্ত হয় সেজন্য এখন থেকেই কি করা ব্যবস্থা নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ে যারা র্যাগিং নির্যাতনের মতো কাজগুলো করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা এবং সিট বন্টন থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা কাজ প্রশাসনিক দায়িত্বশীলতার মধ্যে থেকে করা এবং সব থেকে বড় কথা হচ্ছে ডাকস নির্বাচন এবং হল সংসদ নির্বাচনগুলোকে চালু করা তাহলে শিক্ষার্থীরা তাদের বৈধ নিতে পাবে এবং এই পয়তো পূরতিনিত্ব যখন থাকবে আমরা খেয়াল করেছি ডাক্সর সময়টাতে তুলনায় উল্লেখযোগ্যভাবে এর আগের সময়ের থেকে এবং বর্তমান সময়ের থেকে নির্চাতনের মাত্রা কমে এসেছিল একটা মানে ডাক্সু নির্বাচন হওয়ার পর ওই সময়টাতে ডাক্সর সময়টাতে তো এরকম একটা পরিবেশ একদিনে তো অধরণায় পরিবর্তন সম্ভব নয় কিন্তু গ্রাজুয়ালি একটা পরিবর্তনের দিকে আমরা হয়তো অগ্রসর হচ্ছিল কিন্তু ডাক্সু নির্বাচনকে বন্ধ করে দিয়ে গত 4 বছরে প্রশাসন আবারও। সেই আগে আগের যে অন্ধকার সময়টা সেটাকে ফিরিয়ে নিয়ে এসেছে আচ্ছা এখন আমরা দেখতেছি যে খুব সম্ভবত আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজভাস করছে জিয়া হলের একজন শিক্ষার্থী গেস্ট তাকে নির্যাতন করা হয়েছে এই নির্যাতনের প্রতিবাদে সে একা দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখন শিক্ষার্থীদেরকে কি করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এমনকি গণতান্ত্রিক ছাত্রশক্তি শক্তির যেদিন আমরা ঘোষণা দিলাম গত চারই অক্টোবর সেদিন আমার উপরে যে পাশবিক আক্রমণ হলো যেভাবে নির্যাতন করা হলো এবং এই নির্যাতনের পরবর্তী সময়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে বিচার দেওয়ার পরেও তারা যেভাবে উদাসীন থাকলো যেভাবে তারা তাদেরকে যারা দোষী আছে তাদেরকে এক প্রকার সেফটি দিয়ে গেল তো এই জিনিসগুলো হচ্ছে ভয়ঙ্কর এই জিনিসগুলো ঘটছে যদি কন্টিনিউ করতো শিক্ষার্থীদের মধ্যে সুন্দর সুন্দর বিষয়ের প্রতিযোগিতাগুলো বাড়তো সুন্দর ছাত্র রাজনীতি চলতো শিক্ষার্থীরা আরও বেশি রাজনৈতিকভাবে সক্রিয় হতো এবং তারা অবশ্যই এই রাজনীতির মধ্য দিয়ে নিজেরা সম্পৃক্ত হতো কোনো দলকে কোনো পার্টিকে ক্ষমতায় আনা বা ক্ষমতা থেকে নামা বা তাদের সের লাঠিয়াল বাহিনী হিসেবে তারা ব্যবহৃত হতো না ছাত্ররা ছাত্ররা আচ্ছা আচ্ছা এটা দরকারই ছিল আচ্ছা আচ্ছা এটা যদি হয় ডাকস নির্বাচনের মতো বিষয়গুলোকে যদি এখানে করা যায় আর স্থিরভাবে কমন কনসেন্সের ভিত্তিতে যদি পদ্ধতিগুলো ঠিক করা যায় প্রশাসনিক পদ্ধতিগুলো প্রশাসন নির্ভর ওই জায়গাটা আবার এমন নয় যে স্বেচ্ছাচারী হ্যাঁ স্বেচ্ছাচারী প্রশাসনিক ব্যবস্থা শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ের মধ্য দিয়ে সংযতর হ্যাঁ তাদের সুবিধা অসুবিধাগুলোকে বিবেচনায় নিয়ে প্রশাসনিক তত্ত্বাবধানে হলগুলোকে যদি পরিচালনা করা হয় তাহলেই বিশ্ববিদ্যালয়ে এর শিক্ষার্থীরা বর্তমানে যে অনিয়মগুলো আছে যে নির্যাতনগুলো আছে গেস্টেবের মতো যে ভয়ঙ্কর কালচার আছে সেখান থেকে তারা মুক্তি পায় জনাব আক্তার আপনার প্রোগ্রামের শেষের দিকে এসেছি তো সর্বশেষ তরুণদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে বাংলাদেশের যারা তরুণরা আছি আমরা আমরা বর্তমানে দেশের সব থেকে গুরুত্বপূর্ণ অংশটা আমরা বিশ্বাস করি আমরা তরুণরা নিজেরা যেমন সমৃদ্ধ হবার ব্যাপার আছে গোটা জাতিকে সমৃদ্ধ করবার আমাদের ব্যাপার আছে আমাদের মনে রাখা দরকার যে শুধুমাত্র পার্সোনাল ইন্টারেস্টে যদি আমরা কাজ করতে থাকি তাহলে আমরা দিন শেষে গিয়ে সফল হতে পারবো না কারণ আমরা যদি কোনো একটা সেবার জন্য কোনো একটা লাইনে গিয়ে দাঁড়াই এবং সে লাইনটাতে যদি পার্সোনাল ইন্টারেস্টকে আমরা প্রাধান্য দিই তাহলে দেখা যাবে যে সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি হবে অর্থাৎ যার গায়ে শক্তি আছে বা যে লিঙ্ক্লবিংটা করতে পেরেছে সে কি করবে সামনের দিকে চলে যাবে পিছনের মানুষগুলোকে পিছনে ফেলে রাখবে এবং এটা হতে পারে যে যে আপনি হয়তো জায়গাটাতে আসেন আপনার এলাকায় আপনি সামনে চলে গেলেন অন্য একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে কিন্তু আপনি দেখলেন যে আপনি পার্সোনাল যে ইন্টারেস্ট আছে সেটা আপনি পেয়ে গেলেন আপনি সেটা অর্জন করতে পারলেন কিন্তু এই জায়গা থেকে যদি তরুণরা আমরা এটা ভাবতে শুরু করি যে ইন্টারেস্টটা পার্সোনাল না হয়ে ইন্টারেস্টটা হবে কালেকটিভ একটা কমন ইন্টারেস্টে আমরা কি করব কাজ করব রাইট তাহলে আমরা সবাই কিন্তু সঠিকভাবে সেবাটা পেতে পারি সেটা যে কোনো জায়গায় সে যে জায়গাটা আমার চূড়ান্ত অপরিচিত যে জায়গাটা যে জায়গাটাতে লাইনে দাঁড়িয়ে আমি আর কোনো মানুষকেও চিনতে পারছি না সে লাইনটাও যখন সুন্দরভাবে ফাংশন করছে কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে পাশ কাটিয়ে সামনে থেকে এগিয়ে যাচ্ছে না আমি এই কথাটা বলছি এই কারণে লাইনের উদাহরণটাই দিচ্ছি এই কারণেই গত কিছুদিন আগে ফরিদপুর পলিটেকনিক আমি গিয়েছিলাম আমার একজন স্বজনকে ভর্তি থেকে জন্য একটু পাওয়ারফুল টাইপের তারা সব কিছুকে উপেক্ষা করে উপেক্ষা করে। পিছনে ফেলে দিয়ে তারা সামনেকে লাইনের টাকাটা জমা দিয়ে আসতেছে ব্যাংকে আর যারা একেবারে নবাগত শিক্ষার্থীরা কিছুই করতে পারছে না পরে আমি সেখানে প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করলাম এবং স্যার নবাগত শিক্ষার্থীদের আলাদা একটা লাইন করে দিলেন প্রথম শিক্ষার্থীদের আলাদা একটা লাইন করে দিলেন এবং আমি নিজেই ওই লাইনগুলোর মধ্যে এমন চিপার মধ্যে পড়ে গেছিলাম যে আমি চল্লিশ মিনিট ওই মানে চিপার মধ্যে থেকে তারপরে আমি ওখান থেকে ঘেমে বেরোয় এসে তারপরে এই ব্যবস্থাটা করতে হয়েছে তো আমি এটা আমার উপলব্ধি হয়েছে যে আমরা যদি কালেকটিভ ইন্টারেস্টে কাজ করি তাহলে সেটার সুবিধা আমরা সকলেই পাবো আমাদের তরুণ সমাজের কাছে আমার আহ্বান থাকবে একজন তরুণ হিসাবে পার্সোনালি আমরা যেমন সমৃদ্ধ হওয়ার চেষ্টাটা করবো তেমনিভাবে দেশ জাতি এবং সমাজের জন্য আমাদের যে কর্তব্যের জায়গাটি আছে সেই কর্তব্যের জায়গাটি থেকে আমরা যদি কালেক্টিভ ইন্টারেস্টে আমাদের ভূমিকা রাখতে পারি সেক্ষেত্রে আমরা নিজেরাও বেনিফিটেড হব এবং আমাদের জাতীয় বেনিফিটেড হবে জানাবারা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আসলে এই ভালোবাসার জায়গাটা আমাদের তরুণ সমাজের মাঝে তৈরি করার উদ্দেশ্যে কিন্তু আজকের এই প্রোগ্রামটি আলোচনার জন্য আমাদের অতিথি অনেক চেষ্টা করেছেন যে তরুণদের বোঝানোর জন্য যে আসলে আমাদের যে সচেতনতার বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে যে কীভাবে আমরা আসলে তৈরি করতে পারবো তো আশা করছি আজকের প্রোগ্রামটি বিশেষ করে আমাদের তরুণদের অনেক উপকারে আসবে সবাই ভালো থাকবেন আগামী প্রোগ্রাম আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি